নমস্কার ফ্রেন্ডস, আজ তোমাদের সামনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে শেয়ার করার জন্য। দেখো, এখন বজ্রপাতের সময় বা বৃষ্টিপাতের সময়, তো বৃষ্টিপাত হলে প্রায়শই বজ্রপাতের দেখা মেলে। হয়তো সবাই জানো যে বজ্রপাত কেন হয়, তো যারা জানো না তাদের জন্য মেনে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। আজকে এই ভিডিও থেকে জানবো যে বজ্রপাতের কারণ, অর্থাৎ কী কারণে বজ্রপাতটা সৃষ্টি হয়। জানবো যে বজ্রপাতের সময় কেন আওয়াজ হয়। তারপর জানবো যে বজ্রপাতের সময় এক একটা স্ট্রোকে কত ভোল্টেজ এবং কারেন্ট তৈরি হয়, এবং বজ্রপাতের হাত থেকে কীভাবে নিজেকে এবং যে সমস্ত ইলেকট্রিসিটির বড় বড় ল্যাম্প পোস্ট বা টিভি টাওয়ার বা মোবাইল টাওয়ার, এগুলো কী করে বাঁচানো যায় বা বাঁচায়, সেই সমস্ত বিষয়। তো তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, আমার বিশ্বাস যে তোমাদের খুব ভালো লাগবে। আপনারা দেখছেন বেঙ্গলি ইলেকট্রিক্রিয়া, সঙ্গে থাকো। বজ্রপাতের কারণ হিসাবে বলা যায় যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, বা যাকে আমরা বাংলায় বলি স্থির তড়িৎ। আমরা স্কুলে স্থির তড়িৎ এর নানা ধরনের পরীক্ষা করেছি, যেমন কোনো বেলুনকে কাপড়ের সঙ্গে ঘষলে বেলুনকে কাগজের টুকরোর সামনে আনলে কাগজের টুকরোটি আকর্ষণ করতে থাকে, একদম চুম্বকের মতো। কিন্তু এমন কেন হয়? আমরা জানি যে সমস্ত জিনিস অ্যাটম দিয়ে তৈরি, আবার অ্যাটম তৈরি হয় ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে। নিউক্লিয়াস থাকে প্রোটন এবং নিউট্রন, যা কিনা পজিটিভ চার্জযুক্ত, এবং বাইরের কক্ষে থাকে ইলেকট্রন, যা নেগেটিভ চার্জযুক্ত। যখন বেলুনকে কাপড়ের সঙ্গে ঘষতে থাকি, তখন বেলুনের বাইরের পাশ নেগেটিভ চার্জ গঠন করে এবং কাগজে কাছে নিয়ে গেলে কাগজ আকর্ষণ করে, কারণ কাগজে পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকে। পজিটিভ চার্জ বেলুনকে আকর্ষণ করে, অপরদিকে নেগেটিভ চার্জ কাগজকে আকর্ষণ করে। এই আকর্ষণকেই আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলি। বজ্রপাতের সময়ও ঠিক একই ঘটনা ঘটে, কিন্তু অনেক বেশি পরিমাণে। তোমরা সবাই জানো যে মেঘ তৈরি হয় জলের বাষ্পের কারণে। উপরে যে মেঘ জমা হয় তা এত পরিমাণ ঠান্ডা হয় যে তাদের মধ্যে বরফের ছোট ছোট টুকরোয় পরিণত হয়। মেঘের চলাফেরার গতির জন্যই ওদের মধ্যে সবসময় ফ্রিকশন হতে থাকে। এই ফ্রিকশনের কারণে বড় বড় টুকরের মধ্যে পজিটিভ চার্জ এবং ছোট টুকরের মধ্যে নেগেটিভ চার্জ তৈরি হয়ে যায়। বরফের টুকরোর উপরে সাইডের দিকে এবং ছোট বরফের টুকরো নিচের সাইডের দিকে চলে যায়। এর ফলস্বরূপ মেঘের মধ্যে স্ট্যাটিক চার্জ তৈরি হয়। নেগেটিভ চার্জ পজিটিভ চার্জের সাথে মিলিত হয়ে ডিসচার্জ হতে চেষ্টা করে, এবং মিলিত হওয়ার ফলে বজ্রপাতের সৃষ্টি হয়। এবার দেখা যাক যে বজ্রপাত কত প্রকার এবং কী কী। প্রথম যেটা নিয়ে আলোচনা করছি সেটা ক্লাউড লাইটিং। আমরা এখানে লাইটিং বলতে বোঝাবো বজ্রপাতকে। যখন কোনো মেঘ নিজেদের মধ্যে চার্জ বিনিময় করে, তখন যে লাইটিং সৃষ্টি করে, এই ধরনের লাইটিং খুব সামান্য পরিমাণ ভোল্টেজ তৈরি করে, আওয়াজও হয় না। অর্থাৎ একই মেঘের মধ্যে সৃষ্টি হওয়া বজ্রপাতই ক্লাউড লাইটিং। দ্বিতীয় নম্বর ক্লাউড টু ক্লাউড লাইটিং। এই ধরনের লাইটিংয়ে বড় মেঘ উপরের দিকে থাকে এবং ছোট মেঘ নিচের দিকে থাকে, অর্থাৎ বড় মেঘ ছোট মেঘের উপর নিজের চার্জকে ডিসচার্জ করে দেয়। একে আমরা ক্লাউড টু ক্লাউড লাইটিং বলি। এই ধরনের বজ্রপাতে আলো এবং শব্দ দুই সৃষ্টি হয়। এরপর আসি ক্লাউড টু গ্রাউন্ড লাইটিং ডিসচার্জ। মেঘের নিচের দিকে নেগেটিভ চার্জ গঠিত হয়, ওই নেগেটিভ চার্জ অ্যাট্রাক্ট হয় আমাদের গ্রাউন্ডের দিকে, যেমন উঁচু উঁচু গাছ, মোবাইল টাওয়ার, ল্যাম্প পোস্ট ইত্যাদি, এসব কিছুই পজিটিভ চার্জে যুক্ত হয়, কারণ এরা সবাই গ্রাউন্ডের সঙ্গে অ্যাট্রাক্ট বা অ্যাটাচ করে থাকে। একে আমরা স্টেপার লেডার বলি। এই স্টেপ লেডার গ্রাউন্ডের যত কাছে আসে, তখন গ্রাউন্ডের পজিটিভ চার্জ উপরের দিকে আসতে থাকে, এবং যখন এরা একে অপরের সাথে মিলিত হয়, তখন লাইটিংয়ের সৃষ্টি হয়। বড় বড় গাছ, ইলেকট্রিক পোল, এই সমস্ত জিনিস থেকে দূরে থাকতে বলে যখন বজ্রপাত শুরু হয়, কারণ এরা গ্রাউন্ডের সঙ্গে সরাসরি যুক্ত থাকে। সে তো বুঝলাম। তো এখন ব্যাপার হচ্ছে যে লাইটিংয়ের সময় শব্দ কেন তৈরি হয়। কারণ যখন লাইটিং হয়, তখন মোটামুটি তার তাপমাত্রা থাকে 27,000 ডিগ্রি সেলসিয়াস। এত তাপমাত্রায় তার আশেপাশের বায়ুকে গরম করে তোলে, এই গরম বায়ু হালকা হয়ে সরে যায়। ওই ফাঁকা জায়গায় আশেপাশের ঠান্ডা বায়ু দ্রুত বেগে ছুটে আসে এবং শব্দ তৈরি করে। পুরো ঘটনাটি খুব অল্প সময়ের মধ্যে ঘটে। এবার আসি যে এক একটা স্ট্রোকে, অর্থাৎ এক একবার বিদ্যুতের ঝলকানিতে কত ভোল্ট এবং কত অ্যাম্পিয়ার কারেন্ট তৈরি হয়। একবার লাইটিং হওয়ার ফলে প্রায় 100 মেগাভোল্ট এবং 10 কিলো অ্যাম্পিয়ার থেকে 90 কিলো অ্যাম্পিয়ার কারেন্ট তৈরি হয়, যা কিনা পুরো শহরটাকে একদিন আলোকিত করতে পারে। আমরা যে লাইটিংগুলো দেখি, এগুলি কিন্তু একবারই হয় না। এই স্টোকগুলি ধাপে ধাপে তৈরি হয়, এরপর টুকরো টুকরো স্ট্রাইকগুলো মিলিত হয়ে
এক একটি স্ট্রাইক তৈরি হয়। একবার স্ট্রাইক তৈরি হওয়ার সময় 0.0005 সেকেন্ডস সময় লাগে। সব স্ট্রাইকগুলো মিলিত হয়ে 0.5 সেকেন্ডস একটি স্ট্রাইক তৈরি করে। এবার আসি যে এই লাইটিং থেকে কি করে বাঁচা যায়। প্রথম অবস্থায় যখন বৃষ্টির সময় বজ্রপাত হয় তখন ঘরের থেকে বাইরে না যাওয়াই সবচাইতে ভালো। কিন্তু যদি কোনো কারণবশত তোমরা এমন কোনো জায়গায় থাকো যেখান থেকে ঘর বা লোকালয় এরিয়া অনেক দূরে, তো তখন আমার মনে হয় যে নিচু হয়ে বসে হাঁটু দুটো গিরে মাথাটা নিচে দিক দিয়ে কান দুটো বন্ধ করে দিয়ে, অর্থাৎ এক কথা বলতে বোঝায় যে তোমার নিচের ক্ষেত্রফল গ্রাউন্ড থেকে যতটা সম্ভব কম রাখতে হবে। এভাবে থাকলে হয়তো বজ্রপাতের থেকে বেঁচে যেতে পারো এবং বড় বড় যে গাছ এবং ইলেকট্রিক পোল এই সমস্ত বস্তু থেকে অনেক দূরে থাকতে হবে, কারণ এতে বজ্রপাত সবচাইতে বেশি পরিমাণে হয়, যেহেতু এরা গ্রাউন্ডের সঙ্গে সরাসরি অ্যাটাচ। ইলেকট্রিক সিস্টেমে বজ্রপাতের তেমন ক্ষতি হয় না, এর কারণ হিসেবে বলা হয় যে তারা গ্রাউন্ড ওয়্যার এবং লাইটিং অ্যারেস্টারের সঙ্গে যুক্ত থাকে। তাহলে তোমরা আমাকে জানাও যে মোবাইল ও রেডিও টিভি টাওয়ারে বজ্রপাত হয় কি না, কমেন্ট করে আমাকে জানিও, আমি তোমাদের নাম পরবর্তী ভিডিওতে প্রচার করব। এই ছিল আজকের ছোট্ট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার, এবং যদি তুমি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে নিয়ে খুব এনজয় করো। দেখা হবে সামনের সপ্তাহে নতুন কোনো এক বিষয়ের সাথে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।